নিখিল বড়ো ছাত্র সন্থার একটা সজাতি দল আজি আমি চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াক সাক্ষাৎ করু রেডিশন ব্লুট যেহেতু এদিনের ভাবে একটা হিয়ারিং কার্যসূচী আজি রাখিছে মূলত নিখিল বড়ো ছাত্র সন্থার তরফের তিনি দফিয়া আমি একটা স্মারকপত্র প্রদান করেছো আর ইয়াত প্রথম দাবিটোয় আমি আছো আমি রাখিছো যে কোকরাঝার যে লোকসভা যে সিট আছে এটু জনজাতি সংরক্ষণ এটু বহাল রাখবেন শেডুল ট্রাইব হাউস অফ দ্য পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি এটু বহাল রাখবেন আর ইয়ার জাস্টিফিকেশন আমি ইয়াত দিছো যে বর্তমান হিলর বাবে ডিফুখন রিজার্ভ করা আছে আর প্লেনসর যেহেতু সিক্স শিডিউল এটাই আছে বিটিআর বা বিটিসি সিক্স শিডিউল এটাই আছে তো সেই হিসাবে কোকরাঝার লোকসভা সমষ্টি যেনকা আছে এনেকা স্টেটাস কো মেইনটেইন করিব লাগে আর যেহেতু বড়ো আন্দোলন দীঘলীয়া সময়ত 1993 বিএসি চুক্তি হয়েছিল 2003 সনত বিএলটি আর বড়ো রাইজর যে সন্মানত বিটিসি চুক্তি করা হয়েছিল আর 2020 সনত এফসু এনডিবি চারিটা গ্রুপ বিটিআর শান্তি চুক্তি করা হয়েছিল আর এই দীঘলীয়া যে মানে ঘটনাক্রম ইয়ার পিছত আমার অধিকার আমি পাব লাগে রাজনৈতিক মানে যে অধিকারের কারণে এই যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের কথা আমি উল্লেখ করেছো আর লগে আমার অঞ্চলত যা পপুলেশন জনসংখ্যা একটা বিস্ফোরণ হয়েছে ইনফ্লাক্স হয়েছে বিটিসি হওয়া আগতে ইয়াত ইনফ্লাক্স হয়েছে আর ট্রাইবেল বেলেন ব্লক আর বিভিন্ন অঞ্চলত যেহেতু এনক্রোচমেন্ট এতিয়াও চলি আছে তো এই গোটেই কথাটো মানে ভাবি পেলায় এটা রক্ষা কবচ রাজনৈতিক অধিকার 543টা ভারতত যে মানে হাউস অফ দ্য পার্লামেন্ট আছে লোকসভা সিট আছে তারপর এটাই বড় মানুষ যাব পারে আর এটু হল কোকরাঝার লোকসভা সিট আর ইয়ারপা যদি বড় সকলে বা জনজাতি সকলে যদি যাব নোৱাৰে বা তার যদি যাওয়ার সুবিধা না থাকে সেটা আমাক ইনজাস্টিস করা হব রাজনৈতিকভাবে আর ঐতিহাসিকভাবে আমার ইনজাস্টিস করা হব আর ইয়ার কারণে আমি আজি আয়োগের ওসরত সমস্ত তথ্য মানে দাঙি ধরে পেলায় আমি বিটিসি চুক্তি কিয় কারণে হয়েছিল বিটিআর চুক্তিত কি লিখা আছে আর ইয়াত 75% যেহেতু রিজার্ভেশন আছে কাউন্সিলর সমষ্টিবিলাক সেই কথাবিলাক আমি স্পষ্ট সহকারে আমি দাঙি ধরেছো আর সমান্তরালভাবে বিটিআরত চারিখন জেলাত আমি 14টা মানে এসেম্বলি সিট আমি বিচারিছো দাবি করেছো আর দুটা লোকসভা সিট কোকরাঝার এসটি সমষ্টি আর উদালগুড়ি আমি দুটা সমষ্টি আমি পার্লামেন্টত আমি বিচারিছো আর সমান্তরালভাবে 8টা সমষ্টি বিটিআরত যে 14টা সমষ্টি হব মানে এসেম্বলি বিধানসভাত তারে 8টা সমষ্টি এসটি রিজার্ভ করিব লাগে আর পার্লামেন্টত কোকরাঝার লোকসভা সমষ্টি রিজার্ভ করিব লাগে সেই কথাটো আমি আজি স্পষ্ট ভাষায় আমি আজি কই আহিছো।